কিছুদিন আগে বাবাকে হারিয়ে আবারও সব শোক কাটিয়ে কাজে যোগ দিয়েছেন তিনি। আর তিনি হলেন অভিনেতা রোহন ভট্টাচার্য। মুখে হাসি নিয়ে তিনি ফুটিয়ে তুলছেন তার চরিত্র। তার বাবা মানিক ভট্টাচার্য ছিলেন থিয়েটারের শিল্পী, তবে সেভাবে তিনি সফল ছিলেন না। কিন্তু বাবাকে দেখেই তার এই অনুপ্রেরণা, এবং তারপরেই তিনি অভিনয়ে আসেন। তাই অনেক লড়াইও করতে হয়েছে তাকে। ধীরে ধীরে পেয়েছেন প্রতিষ্ঠা, এখন তিনি পপুলার। মূলত ভজগোবিন্দ ধারাবাহিকের মাধ্যমেই গোবিন্দ হিসাবেই তিনি পরিচিতি পেয়েছেন। তারপর এখন অপরাজিত অপুর দীপু হিসাবেও কিন্তু তিনি বেশ পপুলার। সেই দীপুর গলায় এবার পাওয়া গেল অন্যরকম একটি গান, তবে এটা কিন্তু সিরিয়ালের জন্য নয়। তিনি গলা ছেড়ে গান গাইয়েছেন বাংলার লোকসঙ্গীত, একেবারে হারমোনিয়ামের সঙ্গে তাল মিলিয়ে কীর্তন গাইছেন অভিনেতা। তিনি যে এত ভালো কীর্তন গাইতে পারেন সেটা হয়তো অনেকেরই জানা ছিল না, যেটা জানা গেল এই ভিডিওর মাধ্যমে। কীর্তন দলের সঙ্গে যোগ্য সঙ্গ দিয়ে তিনি গাইলেন, আর সেই ভিডিও কিন্তু নিমেষের মধ্যে হয়ে গেল ভাইরালও। হবে নাই বা কেন, অপুর গো বেচারা দীপুবাবু যার কথায় কথায় হেঁচকে ওঠে, তার যে এত গুণ সেটা কেই বা জানত। নজর রাখো ভিডিওতে। তুমি নন্দ দুলা প্ল্যাটফর্মে কিন্তু দারুণ অ্যাক্টিভ রোহন। তার মাঝে মধ্যেই নানা রকম ভিডিও কিন্তু মন জয় করে নেয় দর্শকদের, আর সেগুলোর সব কটাই দারুণ মিষ্টি। রান্না করা বাসন মাজা, রান্না করা বাসন মাজা, রান্না করা বাসন মাজা, কাপড় মাজা, কুটো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি, নামটা মাথায় রাখবেন, গো বিন দো। এবার একেবারে নিজের গায়কী সকলের সামনে তিনি তুলে ধরলেন। মেকআপ রুমে উপস্থিত কীর্তন দলের সঙ্গে শুরু করলেন জমিয়ে গান, আর তার এই গান দেখে ভক্তরা মজে গেলেন দীপু ওরফে রোহন ভট্টাচার্যের কৃষ্ণ বন্ধুরায়। আপনাদের এতে কি মতামত বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের চ্যানেল এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।